সালাম আলাইকুম কাছের এবং দূরে যে যেখান থেকে আমার পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। প্রথমে আমার পেজের সকল ভাই বোন এবং আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে ধন্যবাদ জানাবো, কারণ আমি যখনই আমার এই যে কোনো ভিডিও ভালো বা খারাপ হোক তারা স্বাচ্ছন্দ্যে শেয়ার করে, তো আবারও ধন্যবাদ জানাবো। আবার পারলে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, কারণ এটার মধ্যে আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার চেষ্টা করব, ইনশাআল্লাহ সেটা অবশ্যই আমার ধারণা অনেকের কাজে লাগবে। প্রথম কথা বলবো, ইতালিতে কেন আমি নন সিজনাল যেটা স্পন্সর বিষয় এইবার আবেদন করার জন্য আপনাদের না করি, তার কারণ হলো আমি আপনাদের কাছে একটা ভিডিওর ক্লিপ শুনা আমি এই কণ্ঠটা কেন শুনাইলাম, কারণ এইভাবে যদি 50 জনের কাছ থেকে বা 30 জনের কাছ থেকে 20 জনের কাছ থেকে 2 লাখ টাকা আবেদন নেওয়া প্রথমে সিকিউরিটি মানি হিসাবে, তারপরে আপনারা যখন ফিরাই দিবে সে জমা দেখ আর না জমা দেখ, সেই ক্ষেত্রে 40,000 টাকা যদি কাইটা রাখে প্রত্যেকের কাছ থেকে, এরকম 10 জনের হইলেও 4 লাখ টাকা, কিন্তু একটা আবেদন করতে গেলে 4 লাখ টাকা 40,000 টাকা লাগে না, তার সর্বোচ্চ 100 ইউরো লাগে, আর সে যদি 2 নম্বর কোনো প্রসেসে এও গায় তাহলে তা আরও কম লাগার কথা। তাই আমি সবারই বলি যে নন সিজনাল এইবার ঘটনাটাই অন্যরকম, কারণ ইটালিয়ান সরকার ইটালিতে যেসব বেকার যারা হৃদিত্ব চিত্তা দেনসা বলে একটা দুমান্দা আছে, আবেদন আছে, সেটা করলে 750 ইউরো থেকে 850 ইউরো বাংলাদেশি টাকা যা 1 লাখ টাকা সরকার প্রতি মাসে মাসে বসে বসে অনুদান দেয়। এই বছর থেকে এই যে জানুয়ারি মাস থেকে 2023 সালে সেগুলো দিবে না বলছে। আমি যখন ফ্লুসি ঘোষণা করব, ফ্লুসিতে নন সিজনাল যেসব মালিক এইবার আবেদন করবে কর্মী আনার জন্য, সেই সব প্রতিষ্ঠানে যদি এই হৃদিত চিত্তাদেনসা বেকার মানুষগুলো যারা টাকা নিত তারা যদি কাজ করতে চায় তাহলে প্রথম তাদের যে বাংলাদেশি হোক পৃথিবীর যে কোনো দেশই হোক বা ইটালিয়ান হোক, সেই সব প্রতিষ্ঠানে সরকার তাদের মেল পাঠাবে, ফোন করবে যে তোমরা এই পোস্টে কাজ করো বা এই প্রতিষ্ঠানে তুমি কাজ করো। এখন তারা সেই সব প্রতিষ্ঠানে যদি কেউ কাজ করা লোক না পায় ইটালির ভিতরে, তারপরেই বাইরে থেকে সেই নন সিজনাল মানুষগুলো আনবে। এখন আমার কথাগুলো অনেকেই বুঝে না, আমি কিন্তু বলতেছি আপনারা যে আবেদন করবেন, যারা দিয়ে আবেদন কিন্তু করতে পারবেন এবং আবেদন সরকার গৃহীত হবে, কিন্তু আপনারা চাকরি দেওয়ার আগে আপনি যখন আবেদন করলেন তার 15 দিন পরেই সরকার আপনার আবেদন পেপারটা যে গৃহীত হয়েছে সেটার স্টপ রাইখা আগে মালিক খুঁজবে, যে মালিকগুলো আপনারা চাকরি দিবে সেই মালিকগুলোরে বলবে ইটালির ভিতরে যেসব লোক আছে সেগুলোরে চাকরি দেওয়ার জন্য। এখন কোনো ইটালিয়ান কি কোনো প্রতিষ্ঠান কি ইটালিয়ান বাদ দিয়ে আপনারে বাংলাদেশ থেকে সরকারে ওভারটেক করে কি আনবে? আনবে না। সেই ক্ষেত্রে আপনি আবেদন করলেই এই যে দালাল আপনার কাছ থেকে 40,000-50,000 টাকা কাইটা নেবে। আবার অনেক খারাপ আছে যারা 2 লাখ-3 লাখ টাকা দিবেন পুরোটাই মাইট দিয়ে দিব, বসেন হবে 1 বছর লাগবো 6 মাস লাগবো, ভাই আপনারা যাবেন না কই? আপনাদের জন্য আমি এত সুন্দরভাবে বলার চেষ্টা করি, তারপরও কিছু মানুষ বকাবকি করে, আমি তাদের জন্য খারাপ কোনো কিছু বলি না, কারণ তাদের জন্মই মানুষের কুচ্ছা রটানোর জন্য। আমি চাই যেন আমার ভাইবরা যেন 10,000 টাকাও বাংলাদেশে তারা যেন বিপদে না ফেলে। এই যে একটা ছেলে বিলাল করে নাম, আমার সাথে সুইজারল্যান্ড ঘুরলো, সে কি বলতে পারবো যে আমার যে 1 কাপ চা পর্যন্ত খাওয়াইছে? না, খাওয়ায় নাই। সে অনেক চেষ্টা করছে, আমি তার কাছ থেকে 1 কাপের বিলও আমি দিতে দেই নি, তার কারণ হলো আমি কারো কাছে চাই না যে নতুন কেউ একজন আমার পিছে 1 টাকা ভাঙুক। আমি চাই আমার দেশের মানুষগুলা যদি আল্লাহ রহমতে সহিভাবে ইটালিতে আসে তারা পয়সা কামাইতে পারে, ফ্যামিলি নিয়ে একসময় ভালো থাকবে, তখন যদি বলে একজন মানুষ আসেন ভাই চা খাই, অবশ্যই সুন্দরভাবে এবং মানে আমি তার চাটা খাবো মানে রহমত হিসাবে। তো আমি সবাইকে ভালো জ্ঞান দেওয়ার চেষ্টা করি যে ভাই নন সিজনালে এবার একটা ঝামেলা আছে, আর সিজনাল বিষয়ে আসলে আপনারে আগের যত কতই দেখছেন যে আগে আসলে অন্যভাবে পলিটিক্যাল কেস নানান কেস মাইরা তারপরে কাগজ বানাইছে, ওইসব দিনের কথা ভুলে যান। এখন আসলে আপনারে মালিক 2 বছর থেকে 30 মাস,
চব্বিশ মাস থেকে ৩০ মাসের একটা কন্ট্রাক্ট করব প্রথমেই, এবং কন্ট্রাক্ট করতে বাধ্য। আপনারা আসার আগে সেই কন্ট্রাক্টটা সরকারি মাধ্যমে আপনারা কইরে ইটালিতে আনবে, এবং আনার আগে সিজনাল ভিসা যারা আসবেন, ধরেন আপনি যদি আসতেছেন ছাগল পালার জন্য, আপনি আসতেছেন গরু পালনের জন্য, ওই গরুর ফার্মে আপনার কাজ করতে হবে। এবং ওই কাজ করার আগে বাংলাদেশে ৩ মাস ভাষার টেস্ট দিতে হবে, এবং গরু পালনের উপরে আপনার একটা থাকবে, ট্রেনিং থাকবে। সেই ট্রেনিংগুলো আপনি কইরা একটা বুইজা শুই না, তারপরে একটা দেশে আসবেন। আপনি ইটালিতে প্রবেশ করার আগে আপনাকে সব কিছু বোঝাই দেওয়া হবে। এই ব্যাপারে যারা সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়, তাদের অনেক ভালো ধারণা আছে। আপনারা যারা না জানেন তাদের কাছ থেকে জেনে নেবেন, অবশ্যই তাদের কাছে ভালো ধারণা আছে। সেইভাবে যদি আপনাদের প্রতিষ্ঠিত বানায়, এবং ইটালি আসার পরে আপনি যেন কাজ পান, কর্ম করে খাইতে পারেন সেটা, এবং তারপরেও ইনকেস আপনাদের যদি অনেক মালিকের না নেয়, সেখানে লেবার কোট আছে। আপনি ইচ্ছা করলেই বাঙালি যে কোনো কাপ অফিস থেকে আপনারা এগুলা খবর পাবেন। এবং আমরা তো ইনশাল্লাহ ব্লগাররা আসি, আর আমার এই হোয়াটসঅ্যাপে আপনারা নক দিলে আমি তখন বলতে পারলাম যে আপনি এইখানে যান, যোগাযোগ করেন, আপনারা এই এই এইটা অভিযোগ জানান, কোনো টাকা লাগবে না। তাদের বিরুদ্ধে যদি অভিযোগ করেন, সরকার আপনাদের পক্ষে থাকবে, এবং এবার ল থাকবে। আপনারা যদি ওই প্রতিষ্ঠান না নেয়, তাহলে হয়তো বা আপনি বৈশা বৈশা ওই বেতনটাই ৬ মাস পাবেন, ৬ মাস কন্টিনিউ আপনি ওই বেতনটা পেয়ে যাবেন। তো সিজনাল ভিসায় আসলে আপনার এইবার টেনশন করার কিছু, আর সিজনাল ভিসায় আসতে অনেক টাকার প্রয়োজন হয় না। এই দেশে আবেদন করতে ২০,০০০ টাকা খরচ হয় সর্বোচ্চ, কিন্তু এবারকার ফরম্যাট থাকবে অন্যরকম। আপনারা নিশ্চিত থাকেন এইবার সিজনাল ভিসায় যারা আসবে তারা কম টাকা দিয়ে আসতে পারবে। এর জন্যই আমি সবাই বলি, দালালের কাছে আগে আপনার সব কাগজপাতি হ্যান্ড ওভার করে দিয়েন না, যদিও পাসপোর্টের ফটোকপি লাগে শুধু, এই পাসপোর্টের ফটোকপিটা যদিও দেন, টাকা পয়সা লেনদেন করেন না। সরকার যদি আপনাদের কোনো ওয়েতে বিনা পয়সায় আপনারা বাংলাদেশ থেকে আবেদন করে যদি আসতে পারেন, সেই ক্ষেত্রে এই যে দালালের কাছে আপনারা যা টাকা দিবেন এই টাকাগুলো পুরাটাই মায়ের যাবে। আর যদি এমনও হয় যে ইটালিতে যেসব মালিকগুলো আপনাদের আনবে সেগুলোর একটা লিস্ট সরকার প্রকাশ করে যে এই লোকগুলো এই বছর ১,০০০ মানুষ আনবে বা ৯০,০০০ মানুষ আনবে, এই ৯০,০০০ মানুষের এইখানে লিস্ট দেওয়া হলো, তোমরা আবেদন করো। এখন ওই মালিকের আন্ডারে ৩ ৪ মানুষ আবেদন করলো বা ৫টা দেশ থেকে আবেদন করলো, কিন্তু সেখানে সুবিধা হলো ওই মালিক দিয়ে আপনি বাংলাদেশ থেকে যে আপনারা আনবে সে চয়েস করলো বাংলাদেশি, সেক্ষেত্রে আপনি ইটালিতে যারা আছে তারা আপনারা সহযোগিতা করতে পারবে। কারণ তার সাথে যোগাযোগ করে আপনার নামে যদি সেই মালিক যে কোনোভাবে সরকারি মাধ্যমে যোগাযোগ করে আপনারা একটা লেটার দিল যে এই শ্রমিকটা আমার চাই, সেক্ষেত্রে অ্যাম্বাসি থেকে আপনারা ট্রেনিং দিয়ে অবশ্যই ইটালি আসার ভিসা থেকে শুরু করে সব প্রসেসই করে দেবে। তো সেই ক্ষেত্রে বলবো ভাই, বাংলাদেশ থেকে যারা এবার এগ্রিকালচারে আসবেন, একটু আস্তে ধীরে টাকা লেনদেন করেন। আপনারা যেভাবে শুরু করছেন, আমার মনে হয় ৫০% মানুষ অলরেডি টাকা পয়সা পাসপোর্ট হ্যান্ড ওভার করে দিয়েছেন দালালের হাতে। পরবর্তীতে যদি আপনারা নিজে চেষ্টা করে আসতে পারেন বা কোনো এরকম ওয়ে থাকে, এই টাকাগুলো তাদের কাছ থেকে তুলতে পারবেন না। আর এইবার যেটা শুনতেছেন যে ৮২,৭০৫ একটা যেটা সংখ্যা সিজনাল নন সিজনালের, এটা কিন্তু ১০০% মানে নিশ্চয়তা দেওয়া যায় না। লেবার যারা আনবে শ্রম মন্ত্রণালয় তারা ১,০০০,০০০ উপরে চেষ্টা করতেছে সংখ্যাটা দেওয়ার, যেটা ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা বলতেছে যে না ৫০,০০০-৭০,০০০। তো এখন দুই জায়গায় মিলা এখনও কিন্তু কনফিউশনে আছে এই সংখ্যাটা বেড়ে যাওয়ার। তো আশা করি, আমার দৃঢ় বিশ্বাস ৮০,০০০-৯০,০০০ হবে সিজনাল ভিসা, আর নন সিজনাল হবে সর্বোচ্চ ৩০,০০০। তো সবাই ভালো থাকবেন, যদি আমার কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, পারলে ব্লগটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।